أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وبعد আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদে রাখুন মিথ্যা বলে পণ্য বিক্রি করার শাস্তি কি এক দোকানে আমাকে বলেছে যে প্যান্টগুলো গরমকালের জন্য বানানো হয়েছে কিন্তু সে আসলে ছিল শীতকালের যে কাপড় তাই এরা শীতকালে না বলে গরমকালের জন্য বলে চালিয়ে দিয়েছে অভিজ্ঞ না থাকার কারণে আপনি ধরতে পারেন না এই বিষয়ে কথা হলো আল্লাহ সবাইকে বুঝ দেখ ব্যবসাতে বরকত আছে ব্যবসাতে বরকত আছে আর ব্যবসাতে যখন ধোকাবাজি বাটপারি করা হয় তখন বরকত উঠিয়ে নেওয়া হয় এটা জানতে হবে হঠাৎ করে যেমন যে বলছে কোনো ব্যক্তি যদি মিথ্যা কসম করে বা মিথ্যা করে বিক্রি করে মিথ্যা কসম করে বিক্রি করলে হাদিসে আছে মালটা বিক্রি হবে কিন্তু বরকত শূন্য থাকবে সে দেখবেন লক্ষ লক্ষ টাকার মালিক হতে পারে বা উপস্থিতভাবে সে দেখবে যে এত টাকা লাভ করছে কিন্তু আসলে এটাতে বরকত পাবে না কোনোভাবে কোনোভাবে বরকত শূন্য থেকে যাবে আর মিথ্যা কথা বলা এটা তো স্বাভাবিকভাবে সকল কাজেই মিথ্যা কথা কবিরা গুণ অন্তর্ভুক্ত আল্লাহ রাসূল একটা হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ের তোমাদের কি সবচেয়ে বড় কবিরা গুণা সম্পর্কে খবর দিব তখন বলেন যে সাহাবীগণ বলেন হ্যাঁ অবশ্যই তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওর কথা ছিল যে আল্লাহর সাথে শিরক করা মা বাপের অবৈধ করা এবং তৃতীয় নম্বরে বলছেন যে আলা শাহাদাতুজুর আও কাউলুজুর হ্যাঁ এত বলতে থাকলেন সাহাবীগণ বলেন লাইতাহু সাকাত যদি আল্লাহ রাসূল চুপ থাকতেন তো তৃতীয় কথা এতই বলতে থাকলেন যে মিথ্যা কথা এবং মিথ্যা সাক্ষী মিথ্যা কথা মিথ্যা সাক্ষী এটা কবিরা গুণ অন্তর্ভুক্ত সাহাবীগণ বলতে লাগলেন যে আল্লাহ রাসূল এত না বলে যদি চুপ থাকতেন তো দেখেন এইগুলো অত্যন্ত কবিরা গুণ অন্তর্ভুক্ত আর আরেকটা বিষয় এটাও জানতে হবে যে এটা তো একটা বড় প্রতারণা এটা একটা বড় প্রতারণা ধোকাবাজি প্রতারণা করা এইটাও কবিরা গুণ অন্তর্ভুক্ত যেমন এই মিথ্যা হয়ে গেছে আবার এটা প্রতারণা আশ্রয় নেওয়া হ্যাঁ বিশ্বাসঘাতকতা তো আছেই এখানে প্রতারণা করা তো এই প্রতারণা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান গাসসানা ফালাইসামিনা যে ব্যক্তি আমাদেরকে ধোকা দিল সে আমাদের উম্মত থাকলো না এখানে হাদিসের আরেকটা সুন্দর বাক্য শুনলে খুশি হবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাজারের কাজ দিয়ে যাচ্ছিলেন তখন মালের একটা স্তূপের মধ্যে হাত দিলেন স্তূপ মাল করা হাত দিলেন হাত দেওয়া ছিল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতরা মালের ভিতর থেকে ভিজা বাহির হয়ে আসলো ভিজা বাহির হয়ে আসলে বললেন এই খানা এই খাদ্য গুদামের বা এই স্তূপের মালিককে স্তূপের মালিককে তখন একজন বললেন যে এই স্তূপের মালিক আমি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ভিজা অংশটা কেন উপর রাখলেন রাখল না তখন সে বলতেছিল আল্লাহ রাসূল আসাবাত হুসামা এটা তো পানি বৃষ্টি বর্ষে তাই এরকম হয়ে গেছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান গাসসানা ফালাইসা মিন্না যে ব্যক্তি ধোকা দিল সে আমার উম্মত নয় তো এইগুলি তো ধোকাবাজি করে বিক্রি করা প্রতারণা তো এগুলি তো অন্যায় অপরাধ এরকম যদি কেউ করে থাকে তো অন্য অপরাধের এই ধোকাবাজি বাটপারি সে প্রতারণার শাস্তি হবে তার তো এই হলো কাজ তো এগুলো যদি আল্লাহর ভয় না থাকে মানুষ তখন সেইগুলি শাস্তি সেতে পাবে ভয় না থাকলে যে সে যা ইচ্ছা করে দিনকে তিলকে তাল করে দিনকে রাত মনে করে রাত মনে ধোকাবাজি বাটপারি করে বিক্রি করে এই জন্য তো আমাদের ব্যবসায়ীদের সমস্যা ব্যবসায়ীরা দেখেন এত বাটপারি করে যে পণ্য মাল বানায় জিনজিরা বিক্রি করে জাপানে এই লন্ডনকে সিল লাগায় দেয় অমুক লাগায় দেয় চান এই লাগায় দেয় আরও কত কী তারপর অমুক জায়গার মাল যেই জায়গার মাল আবার একজন শিখাই দেয় বলে এই মাল যদি বাংলাদেশি মাল করে বিক্রি করো তাহলে হবে না চায়নার মাল করে বিক্রি করবি জাপানি মাল করে বিক্রি করবি তাহলে দেখবি তাড়াতাড়ি নিয়ে যায় মানুষ তারপরে এর প্রত্যেক দেখেন ব্যবসায়ীদের কত সমস্যা তো সৎ ব্যবসায়ীদের যে পুরস্কার সম্পর্কে তো আল্লাহ রাসূল বলছে তারা নবী সিদ্দিক সুয়াদাদের সাথে তারা তাদের হাসনাস হবে তারা যারা সত্য ব্যবসায়ী তাদের পুরস্কার দেখেন কত বেশি হ্যাঁ সত্য ব্যবসায়ী আর যদি মিথ্যাবাদী ধোকাবাজী ব্যবসায়ী হয় তাদের শাস্তি তো আর সত্য আর কি শাস্তি তো আছেই আবার তারা কত অন্যায়কারী এবং কত সব থেকে বঞ্চিত তারা আল্লাহ সবাইকে বুঝ দেখ আমিন হাসান সালামালিক তোর বাকি